না দেখেন, আলহামদুলিল্লাহ অবশ্যই এখানে দুইটা ম্যাচ জিতেছি। আমার কাছে মনে হয় যে টিম অনেক বেশি বুস্ট আপ হয়েছে, বাট আমার কাছে মনে হয় যেহেতু বড় টুর্নামেন্ট, আমাদের আসলে ফোকাস থাকবে পুরো টুর্নামেন্টের, যেহেতু নেক্সট ম্যাচ আবার 3 তারিখে, তো আমার কাছে মনে হয় যে অবশ্যই জয়টা আমাদের অনেক বেশি ইন্সপায়ার করবে, বাট নেক্সট ম্যাচটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ স্যার, মোহাম্মদ নবীকে গতকালকে নেটে দেখা গিয়েছিল আপনাকে কিছু পরামর্শ দিতে, আজকে মাঠেও কয়েকবার দেখা গেল আপনি তার সাথে কথাবার্তা বলছিলেন, দলে অলরাউন্ডার মোহাম্মদ নবীর পাশাপাশি একজন লিডারশিপের মতো ক্যারেক্টার নবী থাকাটা কতটুকু হেল্প করে? ওভারঅল আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট মনে হয় যে আপনি একটা ক্রিকেটটা টিম গেম, তো আপনার টিমের প্লেয়াররা আপনারা কতটুকু সাপোর্টিভ একজন একজনকে ব্যাক করবে, বা আমার কাছে মনে হয় যে একসাথে হয়ে থাকবে। তো আমার কাছে মনে হয় যে রংপুর রাইডার্স সবসময় এটাই লক্ষ্য থাকে যে একটা ফ্যামিলি হিসেবে খেলা, এবং আমার কাছে মনে হয় যে সবার যে ইনভলভমেন্ট, নবী বলেন, বাবর আজম বলেন, সাকিব ভাই বলেন, ইভেনচুয়ালি ব্র্যান্ডন কিং বলেন, সবাই আসলে খুব বেশি মানে আমাদের টিমের সাথে ইনভলভ, যার কারণে আমার কাছে মনে হয় যে সবাই সবার সাজেশনটা দেয়, এবং এটা আসলে অবশ্যই আমার অনেক বেশি মাঠে সঠিক ডিসিশনটা নিতে সাহায্য করে, এবং অ্যাট দ্য সেম টাইম যেটা বললাম যে একটা টিম তখনই ভালো করে যখন একটা ফ্যামিলি হয়ে উঠতে পারে। দেখেন আমার কাছে যখন যে টিমে আমি খেলি এবং যদি ক্যাপ্টেন্সি করি, আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট মনে হয় যে টিমের যে 15-20 জন প্লেয়ার থাকবে ইনক্লুডিং টিম বয়, সবারই রোল একই থাকবে এবং ইম্পর্টেন্ট সবারই একই থাকবে। হ্যাঁ অবশ্যই আমার কাছে মনে হয় যেহেতু ক্রিকেট টিম গেম, আমাদের যেখানে যখন যার দরকার সে সেই জায়গার থেকে কন্ট্রিবিউট করার চেষ্টা করতেছে, এবং আমার কাছে মনে হয় এটা একটা ভালো টিমের লক্ষণ। আমরা হারি জিতি এটা তো অবশ্যই একটা পার্ট অফ দ্য গেম, বাট আমার কাছে মনে হয় যখন যে সিচুয়েশনটা আসতেছে আমরা যাতে ইন্ডিভিজুয়াল চিন্তা না করে টিমের জন্য যতটুকু কন্ট্রিবিউট করতে পারি এটাই ইম্পর্টেন্ট। আপনি বলছিলেন যে সাকিবের ইনভলভমেন্ট আছে, আমরা সিলেটে দেখলাম উনি সিলেট থেকে এসে লাস্ট 2 ম্যাচে যেরকম যেভাবে ইনভলভমেন্ট ছিল আজকে একটু বেশি দেখলাম, নিজেও ফিল্ড সেট আপ করলেন, আসলে তার কনফিডেন্টটা কি বিল্ড করতেছে, আপনি কিভাবে দেখছেন? না অবশ্যই দেখেন, সাকিব ভাই নো ডাউট ওয়ার্ল্ডের বেস্ট অলরাউন্ডার, স্টিল এখনও অলরাউন্ডার, হ্যাঁ, বাট উনি আই প্রবলেমের জন্য একটু স্ট্রাগল করতেছে, বাট আমার কাছে মনে হয় যে আমাদের টিমের জন্য ওনার মাঠে প্রেজেন্ট থাকাটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। না অবশ্যই দেখেন, আমার কাছে মনে হয় যে এটা আগে থেকে প্ল্যান করা ছিল যে সাকিব ভাই লাস্ট ওভার আসবে, এবং আমার কাছে মনে হয় যে আরো রান ডিফারেন্স যদি আরো কম থাকতো 15-10 তাও এটা আসলে ওই সিচুয়েশন কেমন থাকতো, এবং আমাদের লেফট রাইটে যেহেতু কম্বিনেশন ছিল ওদের ব্যাটিংয়ে, তো আমরা আসলে ওই সময় ডিসাইড করতাম, বাট ইভেন্টুয়ালি আমাদের প্ল্যান এটাই ছিল হয়তো সাকিব ভাই বা শেখ মেহেদি দুইজনের একজন লাস্ট ওভার করবে। না অবশ্যই দেখেন, আমার কাছে মনে হয় সাকিব ভাই ওইখান থেকে প্র্যাকটিস করতেছে, নিজে নিজেও প্র্যাকটিস করতেছে, ইভেন্টুয়ালি অফ ডেতেও প্র্যাকটিস করতেছে, ওই ব্যাটিংটা ওইখান থেকে ওনার যে কনফিডেন্টটা রয়েছে এবং চোখের যে প্রবলেমটা আছে, তো আমার কাছে মনে হয় এটা বেটার হচ্ছে আস্তে আস্তে, এবং ইনশাল্লাহ মানে টুর্নামেন্টের শেষের দিকে হয়তো পুরো দমে সাকিব ভাইকে আমরা ব্যাটিংও দেখতে পাবো। না আমার কাছে মনে হয় না, কারণ আমার কাছে মনে হয় যে আলটিমেটলি যেহেতু 11 জন মাঠে খেলতেছে সবাই পারফর্ম করবে না, বাট আমার কাছে মনে হয় যে একটা টিম হিসেবে খেলা এবং টিমের উপরে কতটুকু ও ইনভলভ থাকতেছে এবং মাঠে কতটুকু এফোর্ট দিচ্ছে এটা ইম্পর্টেন্ট। অবশ্যই ওর মতো প্লেয়ার আমার কাছে মনে হয় ওর দিনে ও আরও ভালো করতে পারবে ওর জায়গা থেকে। শেষ ওভারে সাকিবের সঙ্গে আপনার আলোচনা হচ্ছিল, বিষয়টা কি ছিল? আরেকটা বিষয় হচ্ছে যে ব্যাটিং নিয়ে আপনাদের কি আছে পরিকল্পনাটা, এরকমই ছিল যে একটু ধীরে খেলা, তারপর ফ্লপ ওভারে রাখবে, যেটা 5 ওভারে আপনি 68 রান নিয়েছেন? না অবশ্যই দেখেন, এখানে আজকে আমার কাছে মনে হয় যে ইউজ উইকেট ছিল, তো এটা একটা কনসাল্ট ছিল যাতে পাওয়ার প্লেটা আমরা ভালো করতে পারি এবং উইকেটটা যতটুকু রেখে আসলে শেষের দিকে যেতে পারি, এটাই আসলে টিম প্ল্যান ছিল, এবং আমার কাছে মনে হয় যে এটা ইনশাল্লাহ কাজে লেগেছে। না অবশ্যই দেখেন, আমি যেটা বললাম যে আমাদের টিমের ভিতরে সবাই ইনভলভ এবং সবাই সবার জায়গাতে কথা বলে, আসলে আলটিমেটলি তো ওই কথাগুলো হয় মাঠের সিচুয়েশন অনুযায়ী, আসলে যেটা ডিমান্ড করে ওইটাই ওই সময় ওই কথাটাই হয়। সাকিব চোখের সমস্যায় ভুগছে, আপনাকেও দেখা যায় দীর্ঘদিন ধরে আপনি চোখের ড্রপ নেন, নিয়ে খেলতে হয়, এটা কি আলটিমেটলি কোনো সমস্যা বা সমাধান আছে কিনা, বা এটা নিয়ে কোনো
দুইটার ইস্যু দুই রকম। আমি হয়তো অন্য কারণে চোখের ড্রপ দিই, আর সাকিব ভাইয়ের মনে চোখের ইস্যুটা অন্য কারণে হয়েছে। বাট ডাক্তার যেটা বলেছে ওনার দিক থেকে, হয়তো একটু রেস্ট প্রপারলি পেলে এবং চোখের রেস্ট হলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আমারটা আসলে আমি অনেক দিন ধরে ইউজ করতেছি আর আমি ইউজ টু এটাই। আমার কাছে মনে হয় নেক্সট প্রেস কনফারেন্সে অবশ্যই আমি সাকিব ভাইয়ের রিকোয়েস্ট করবো, যাতে প্রেস কনফারেন্সে এসে আপনাদের অনেক উত্তর আছে এগুলো যাতে দিতে পারে। না অবশ্যই প্ল্যান থাকে, প্ল্যানিং এরকম ছিল যে আমাদের যদি আর্লি উইকেট হয় হয়তো সাকিব ভাইয়ের নামতো ওই সময়। ওই আসলে লেফট রাইট কম্বিনেশনের জন্য ওই প্ল্যানটা করা হয়েছিল। না আমার কাছে মনে হয় যে দেখেন টিম ফার্স্ট, তো আমাদের প্ল্যানিং থাকে এক এক টিমের বোলিং সেট আপ বা বোলিং প্ল্যান এক এক রকম থাকে, তো ওইটাই আসলে আমরা কোপ আপ করার চেষ্টা করতেছি এবং ওই অনুযায়ী আসলে করার চেষ্টা করতেছি। হ্যাঁ আসলে ওই জিনিসটা করার অপরচুনিটি পাচ্ছি, কারণ আমাদের নিচে নবী, শামিম, ওমর জাইয়ের মতো প্লেয়ার আছে, ইভেনচুয়ালি মেহেদি আছে, মেহেদিও ভালো খেলছে। তো আসলে ওই জিনিসটাই বলতেছে যে টিম হিসেবে আমাদের কম্বিনেশনটা ভালো, যে টিমের সাথে আমরা যেভাবে আসলে ওইভাবে প্ল্যান করব ওইটাই আসলে এক্সিকিউট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তো মনে হয় সংসদ সদস্য সাকিব ভাইয়ের থেকে ক্রিকেটার সাকিব ভাইয়ের আমি ভালো চিনি, তো যেহেতু মাঠে ছিল এর বাইরে আসলে কিছু বলতে পারবো না। না দেখেন অবশ্যই সাজেশনগুলো আসে এবং আমরা ডিসকাস করি, এবং আমার কাছে মনে হয় যে অবশ্যই টিমের জন্যই সবাই ভালো করতে চায়, এবং টিমের জন্য জিনিসটা এমন না যে আজকে আমরা ম্যাচ জিতেছি বলে সব আমাদের 100% যে ডিসিশনগুলো আমরা নিছি সব কিছু ওকে। বাট আমার কাছে মনে হয় যে টিমের ভালোর জন্য ডিসকাশন করা হয় এবং ওইখান থেকে যে বেস্ট আউটপুটটা আসে ওইটাই আসলে আমি ক্যাপ্টেন হিসেবে নেওয়ার চেষ্টা করি।